ন্যাশনাল টিমে কল পর স্মৃতি আসলে এটা এক্সপ্লেন করার মতো না। মাসি ভাই, সাকিব ভাই, তাইম ভাই, রিয়াদ ভাই, মুশি ভাইরা ছিল, ওনাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা অন্যরকম ব্যাপার ছিল। আসলে যে সিস্টেমে আমাদের এখানে খেলাগুলো হচ্ছে, এখান থেকে প্লেয়ার বের করে আনা এবং প্লেয়ার বের হওয়া, এটা খুবই ডিফিকাল্ট আমি মনে করি। এমন কখনোই আমি দেখি নাই যে লিগের সময় আপনার বাইরে থেকে কেউ আসে আম্পায়ারের সাথে ঝগড়া বা আম্পায়ারকে ধরে মারধর। আমাদের জেলাতে অনেক অনেক বেশি কোয়ালিটি ক্রিকেটার আছে এবং ন্যাচারাল ট্যালেন্ট ক্রিকেটার আছে। আমি চেষ্টা করি একটা প্লেয়ারকে প্রমোট করার জন্য। এখন এটা আপনি পার্সোনালি কাউকে অ্যাটাক করতে পারবেন না যে সে কেন করে নাই বা আমিও করবো না। আমি যখনই সময় পাই এখানে আসি, ক্রিকেট মানে প্র্যাকটিস করি এখানে, এবং এইখানে থাকতে আমি অনেক বেশি পছন্দ করি, এবং বিশেষ করে এই মাঠটাতে আমি সবচেয়ে বেশি সময় পার করি এখানে আসি। একটা সময় এদেশের ক্রিকেট এতটা সমৃদ্ধ ছিল না, ছিল না বর্তমান সময়ের মতো জনপ্রিয়তা। তবু ময়মনসিংহের ক্রিকেট নিয়ে ছিল গর্ব করার মতো কিছু বিষয়। জানা যায়, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পুরো দেশ যখন স্থবির, তখনও এ জেলার লীগ বন্ধ ছিল না। প্রয়াত রামচাঁদ গোয়ালা, আজহার, বেলাল, লিটন, জাকির, সাইফুল, সানার হোসেন, প্লাবন ও সুমিত সহ বর্তমান সময়ের মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, শোভাগত হোম ও মুনিম শাহরিয়াররা উঠে এসেছেন ক্রিকেটের জন্য ঐতিহ্যবাহী ময়মনসিংহ শহর থেকে। তবে বর্তমান সময়ে কেমন চলছে এখানকার ক্রিকেট, কতটুকু সুনাম ধরে রাখতে পেরেছে এ জেলা, খোঁজ নিয়ে জানা যায় একদমই খাদের কিনারায় ময়মনসিংহের ক্রিকেট। এত এত ঐতিহ্যে ঘেরা এ জেলার ক্রিকেটের কেন এমন হাল, কারণটা কি, কেউ কি কখনো খুঁজে বের করার চেষ্টা করেছে? যে জেলা একটা সময় উপহার দিয়েছে এত এত তারকা ক্রিকেটার, তাদের মধ্যে কতজনই বা এগিয়ে এসেছেন এখানকার ক্রিকেট উন্নতিতে, সে আক্ষেপ আছে স্থানীয় সংগঠকদের মাঝে। হ্যাঁ, এসেছেন, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একজন। পর্দার আড়ালে থেকে এ জেলার ক্রিকেটের দুঃখের দিনের হাল ধরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান সময়ের জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। করোনার মাঝে থমকে ছিল ময়মনসিংহের ক্রিকেট, আর ওই সময়ে কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে নিজ উদ্যোগে আয়োজন করেছেন একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট। মানে 2020-এ সে একটা টুর্নামেন্ট করলো এককভাবে, এই টি টোয়েন্টি টুর্নামেন্ট করলো ওটা। এই অথচ ওই টুর্নামেন্টেরই বোধহয় গেঞ্জিটা আমার পড়া আছে। এই টুর্নামেন্টে আমি সৈকতের টিমের কোচ ছিলাম আমি নিজেই, এবং ব্যাপক আয়োজনে অনেক স্পন্সার এসেছিলো, কোনো স্পন্সারকে সে অ্যালাউ করেনি। সমস্ত খরচটা নিজেরা অর্থে করে, নিজের অর্থে সেই ব্যয় করে খেলা টুর্নামেন্ট সফলভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল এবং সফলভাবে শেষ হয়েছে। এবং আমরা আশা করি যে আগামীতে সে আরও অনুষ্ঠান আরও ভালো ভালো টুর্নামেন্ট করবে। আমাদের ময়মনসিংহের ছেলেদের জন্য সৈকত একটা মাইল ফলক, এবং সৈকতকে ফলো করতে করতে ছেলেরা, সমস্ত ছেলেরাই খালি 32 নাম্বার জার্সি পড়তে চায়, খালি বলে যে স্যার আমার 35 নাম্বার জার্সি দেন, সবাই তার অনুপ্রেরণা। এবং সৈকতের এইভাবে অনুপ্রেরণা পেলে হয়তো ময়মনসিংহে আগামী ভবিষ্যতে এই ফাইমের মতো, মনিম সারের মতো অনেক খেলোয়াড় সেই নিয়ে যেতে পারবে, আমার এটা বিশ্বাস।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সৈকত প্রতিনিধিত্ব করছেন 2016 সাল থেকে। গেল ছয় বছরে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে সৈকতের। তবে নিজ জন্মভূমির প্রতি ক্রিকেটীয় আবেগের নেই কোনো ঘাটতি, তাই কোনো লাভ লোকসানের হিসাব না কষেই ময়মনসিংহ ক্রিকেটে বিস্তারে রাখছেন ভূমিকা। সৈকতের অবদান আসলে বলে শেষ করা যাবে না। আমাদের আসলে ন্যাশনাল পর্যায়ে গিয়ে লোকাল ক্রিকেটের জন্য একটা প্লেয়ার যে এত কিছু করতে পারে, সৈকত যার উৎকৃষ্ট উদাহরণ। ও শুধু ময়মনসিংহের ক্রিকেটের জন্য না, ময়মনসিংহের কি পরিমাণ ক্রিকেটারদের জন্য ও যে করে যাচ্ছে এটা আসলে অকল্পনীয়, এটা বলে শেষ করা যাবে না। একদম জুনিয়র লেভেল থেকে শুরু করে সিনিয়র লেভেলের ক্রিকেটার এবং ক্রিকেটের বাইরে অনেক কিছু আছে যা সৈকত আসলে ফিনান্সিয়ালি ওদেরকে এমনভাবে সাপোর্ট করছে, এটা আসলে আনবিলিভেবল। একজন সৈকত ময়মনসিংহ ক্রিকেটের জন্য অনেক কিছু নীরবেই করে যাচ্ছে আমরা বলবো, এবং আমরা আশা করব যে সৈকত যতদিন ওই পর্যায়ে আছে ময়মনসিংহ ক্রিকেটের জন্য সে যতটুকু পারে এইভাবেই করে যাবে। ময়মনসিংহের ছেলে হিসাবে মুর্শিদাবাদ দেখেছেন সৈকত একজন প্রতিভাবান খেলোয়াড়। গত টি টোয়েন্টি খেলা আমরা যদিও সফলতা লাভ করতে পাই নাই, ব্যক্তিগত পারফরমেন্স ছিল তার খুবই ভালো, এবং আমি ক্রিকেট বোর্ডে গিয়েছিলাম সেখানে সাজ্জু আলম ববি সাবেক খেলোয়াড় ছিল, কয়েকজন জাতীয় দলের দুই তিনজন ছিল, ত্রিপুরা চৌধুরী, তারা বলতেছিল মুস্তাফিজুর সৈকতের ভবিষ্যৎ ভালো। যাদের পাশে ছায়া হয়ে আছেন মোসাদ্দেক সৈকত, তাদের মুখ থেকে শোনা যাক মোসাদ্দেক তাদের কিভাবে আগলে রাখেন। কিছু ছেলেপেলে আছে যা ফিনান্সিয়াল থেকে শুরু করা মেন্টালি সব রকম সাপোর্ট পাই আমরা তার কাছ থেকে। কিছুদিন আগে কোভিড সিচুয়েশনে যখন খেলাধুলা প্রায় বন্ধ ছিল, তখন সৈকত ভাই নিজ উদ্যোগে একটা টুর্নামেন্ট আয়োজন করছিল। আমরা যারা ঢাকালি খেলছি মোটামুটি খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমাদের জন্য। তো এমন অনেক টুর্নামেন্ট আছে যার সৈকত ভাই নিজ উদ্যোগে আয়োজন করছে, যে আমরা খেলছি তাই সে এনে খেলার পরে ডাক আমাদের জন্য খেলাটা সহজ হয়েছে। শুধু একাডেমি না, ময়মনসিংহের সব ছেলে পেলেই আমরা যা যখন দরকার যেমন দরকার সৈকত ভাইয়ের কাছ থেকে সমস্ত রকম হেল্প পাই। আমি যে সময় ক্রিকেটটা শুরু করছি ওই সময় আমার ফিনান্সিয়াল অবস্থা ততটা ভালো ছিল না, অলকদার মাধ্যমে সৈকত ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তারপর আমি যে সময় আন্ডার 14 খেলি ওই সময় আমার ধরেন প্যাড গ্লাভস আর কি ক্রিকেটের যা সামগ্রী আছে ইনস্ট্রুমেন্ট আছে ওইগুলো ছিল না। তারপর অলকদা সৈকত ভাইয়ের সাথে যোগাযোগ করাই দেয়া, তারপর আমারে সৈকত ভাই ফুল গিয়ার্সের একটা ব্যবস্থা করে দেয়। তারপরে একদিন আমি প্র্যাকটিস করতেছিলাম আন্ডার 14 পর, তারপর প্র্যাকটিস করার পর আমার মাথায় একটা বল লাগে, বল লাগার পর সৈকত ভাই ওই নেটে ছিল আমি এক নেটে ছিলাম, পর সৈকত ভাই এসে আমারে তুলে, তোলার পর আমি হাসপাতালে ভর্তি হইতে হয়। তারপর সন্ধ্যার সময় সৈকত ভাই আমার ওইখানে যায় আর কি, যা টাকা পয়সা লাগছে ওইগুলো সব কিছু ব্যবস্থা করে দিয়ে আসছিল। তারপর থেকে এখন পর্যন্ত স্টিল নাও সে আমাকে তার হাতের গ্লাভস ব্যাট প্যাড জুতা হেলমেট সব কিছু দিয়ে এখন পর্যন্ত সাপোর্ট করে যেতেছে। ময়মনসিংহ ক্রিকেট নিয়ে সৈকতের স্বপ্ন অনেক বড়, নিজ দায়বদ্ধতা থেকে সৈকতের এমন প্রতিশ্রুতি। ময়মনসিংহ ক্রিকেটের জন্য আপনার অনেক অবদান রয়েছে, ময়মনসিংহ ক্রিকেট নিয়ে আপনার চিন্তাটা কি, ভাবনা নাকি জানতে চাচ্ছি। আসলে অবদানের কথা তো এই মুহূর্তে ওইভাবে আমি চিন্তা করিনি কখনোই যে ময়মনসিংহ ক্রিকেটের জন্য আমার অনেক অবদান বা অনেক কিছু। তো সেটা যদি এমন হইতো যে আমাদের ময়মনসিংহ থেকে আরও তিন চারজন প্লেয়ার ন্যাশনাল টিমে ক্রিকেট খেলতো বা টপ লেভেলগুলোতে ডমিনেট করে খেলতো, তাহলে আমি হয়তো বুঝতে পারতাম যে না অনেক বেশি অবদান হয়তো আমার হয়তো এই জায়গাতে থাকতো। বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যত বেশি সম্ভব প্লেয়ার ঢাকাতে ডোমেস্টিক ক্রিকেটে প্রোডিউস করা, এবং তারা যখন ভালো খেলে ওই জিনিসটা দেখতে আমার ভালো লাগে যে না তারা খেলতেছে। আপনি যখন ন্যাশনাল টিমে ছিলেন না এর আগে অনেক ক্রিকেটারই উঠতে পারতো না এবং মাঝপথে খেলা ছেড়ে দেবেন কারণে, আসলে কেন হতো, আপনার এই পর্যায়ে কী মনে হয়? আমাদের এখানকার যে সিস্টেমটা আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এই যে সিস্টেমে আমাদের এখানে খেলাগুলো হচ্ছে এখান থেকে প্লেয়ার বের করে আনা এবং প্লেয়ার বের হওয়া এটা খুবই ডিফিকাল্ট আমি মনে করি। বাট এখন হয়তো বা কিছুটা চেঞ্জের দিকে, বাট আমার কাছে মনে হয় না যে সেটা আপ টু দ্য মার্ক।
কারণ আপনি যদি আমাদের মাঠের অবস্থা দেখেন এই জায়গা থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকে খুবই ডিফিকাল্ট একটা প্লেয়ার বের হয়ে আসা তো অবশ্যই সেই সিস্টেমগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে এবং একই সাথে ক্রিকেটের ডেভেলপ করতে হবে ময়মনসিং ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা ছিল লীগ হতো না ঠিকমতো লাস্ট ইয়ার লীগ হয়েছে এর আগে তিন বছর লীগ হয়নি তাই আপনার দৃষ্টিকোণ থেকে আসলে কী মনে হয় কেন লীগ হতো না আমাদের সিস্টেমটা একটু অবশ্যই চেঞ্জ করতে হবে এবং অবশ্যই আমি আমার জানা মতে এমন কখনোই আমি দেখি নাই যে লীগের সময় আপনার বাইরে থেকে কেউ আসে আম্পায়ারের সাথে ঝগড়া বা আম্পায়ারকে ধরে মারধর বা বাইরে থেকে কেউ একজন প্রেশার ক্রিয়েট করতেছে আম্পায়ারকে তার নিজের পক্ষে খেলার যেন রেজাল্টটা আসে তো এই সব কিছু মিলে আসলে যখন এইভাবে চলতে থাকে না তখন অনেকেরই মাথায় এটাই কাজ করে যে আসলে কী হবে ক্রিকেট খেলে বা এখানকার সিস্টেমটা এইরকমই সবাইয়ের সাথে মানায় নিছে আসলে একটা প্লেয়ার এখান থেকে উঠা যায় ন্যাশনাল টিমে খেলবে বা ডোমেস্টিক লেভেলে খেলবে ওই চিন্তা করার আগে তারা এই সব যখন দেখতেছে চোখের সামনে তো আসলেই একটা প্লেয়ারের জন্য খুবই কঠিন যে তার ডেভেলপমেন্ট করা এখান থেকে ক্রিকেটের আসলে কোয়ালিটি কেমন দেখেন কি মনে হয় আমার কাছে মনে হয় যে অন্যান্য জেলার তুলনায় আমাদের জেলাতে অনেক অনেক বেশি কোয়ালিটি ক্রিকেটার আছে এবং ন্যাচারাল ট্যালেন্ট ক্রিকেটার আছে বাট আমি মনে করি যে পরিচর্যার অভাবে হয়তো বা এই প্লেয়ারগুলো হয়তো নিজের লাইমলাইটে আসতে পারতেছে না বা নিজেদেরকে ওইভাবে মেলে ধরতে পারতেছে না তো এটা সব কিছু মিলে এই কথা একটাতেই আসে যে আমাদের কালচার আমাদের সিস্টেম এইগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে আমাদের এবং কিছু ক্রিকেটার আছে আমি জানি আপনি সামনাসামনি থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছেন আসলে এই বিষয়টা মনে হতে কেন জাগলো এবং আমি যদি নাম ধরেই বলি কিছু ক্রিকেটার আছে যারা হচ্ছে ন্যাশনাল টিমে খেলছে আপনার জেলার মুনিম শাহরিয়ার রয়েছে স্বাধীন রয়েছে আবহনী খেলছে তাদেরকে আপনি সব দিক দিয়ে এবং মনে মানসিকতার দিক দিয়ে সব দিক সাপোর্ট দিয়েছেন আসলে কীভাবে এই কাজটা হলো এটা আসলে আমি আমি বলবো যে এটা অনেক বড় একটা অবদান হচ্ছে আমাদের সুজন ভাইয়ের তো উনি আমি ওনার কাছে এই জিনিসটা দেখছি যে উনি একটা প্লেয়ার ভালো একটা প্লেয়ার যখন দেখে তার চোখে মনে হয় যে না এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে সে অবশ্যই তাকে ওইভাবে প্রমোট করার চেষ্টা করে এবং আমি তার আন্ডারে অনেক বছর যাবৎ খেলতেছি এবং একটা টিমে আমি আমার প্রিমিয়ার লিগের ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত আমি আবাহনীর হয়ে খেলতেছি তো আমার প্রত্যেকটা অফিসিয়ালের সাথে সম্পর্ক মাশাআল্লাহ খুবই ভালো এবং আমি যখন তাদেরকে বলি একটা ভালো প্লেয়ার সম্বন্ধে তারা অবশ্যই আমার কথাটা ওইভাবে প্রায়োরিটি দেয় তো যার ফলে আমি মনে করি যে এই সুযোগটা আমার মানে এই জায়গা থেকেই আসছে এবং আমি আমার জন্য সুবিধা হয়েছে যে আমি দুই একজন করে প্লেয়ার প্রমোট করতে পারতেছি মামি সিং আপনার সাথে আমাদের টি টোয়েন্টি দলের যে রিসেন্টলি অধিনায়কত্ব থেকে মানে সরে গিয়েছেন বা ছাড়িয়ে দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ সেও একজন মামি সিং এর ক্রিকেটার মামি সিং থেকে সে উঠে গেছে মামি সিং তার পড়াশোনা উনি তো অনেক চাইলে অনেক কিছু করতে পারতো বাট ওনার জায়গা থেকে কিন্তু দৃশ্যমান কিছু দেখা যায়নি কখনো যে উনি কোনো ক্রিকেটারের জন্য সাপোর্ট করেছেন বা হেল্প করেছেন একাডেমির ভিত্তি বা কোনো কিছু ময়মনসিং লিগে উনি কখনোই রীতিমতো আপনি যতটুকু সময় পান ময়মনসিং লিগ খেলার চেষ্টা করেন অন্তত ক্রিকেট যারা ছোটো আছে তাদেরকে দেখান যে আপনি আপনি খেলছেন মানে আসলে ওনার কোনো অ্যাক্টিভিটি নেই এই বিষয়ে আসলে আপনার কোনো মতামত রয়েছে শুধু রিয়াদ ভাই না শুধু সুবাগত হোম বা আমি বা মুনিম শাহরিয়ার না আমাদের আগে অনেক ক্রিকেটার ন্যাশনাল টিমের জন্য খেলছে এবং খুব ভালো অবস্থাতে থাইকেই খেলছে তো আমি আমি আমার চোখে ওইভাবে পড়ে নাই বাট আপনি যদি দেখেন যে এটা টোটালি পার্সোনাল বিষয়টা চলে আসে যে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি একটা প্লেয়ারের জন্য বা আমার চোখে যখন মনে হয় আমি চেষ্টা করি একটা প্লেয়ারকে প্রমোট করার জন্য এখন এটা আপনি পার্সোনালি কাউকে অ্যাটাক করতে পারবেন না যে সে কেন করে নাই বা আমি আমিও করবো না বাট আমি সেই মেন্টালিটি কখনোই বিলং করি না আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনি যখন ছোট ছিলেন বা যখন ঢাকা লিগ খেলতে চান আপনি এজ লেভেল থেকে উঠে গেছেন জানি বাট ওই সময় আপনার মোটিভেট বা আপনাকে আসলে কেউ এরকমভাবে আপনি যেটা করছেন এরকম কেউ করেছে কি না বা সামনে থেকে এরকম চেষ্টা করেছে আমি আমার পুরো যতটুকু পাইছি আমার ফ্যামিলি থেকে পাইছি এরপরে আমার লোকাল কোচ যারা ছিলেন এরাই আমাকে সাপোর্ট করছে এছাড়া আমি মনে করি না যে আমাকে কেউ ক্রিকেট খেলার জন্য বা আমাকে ওইভাবে প্রমোট করার জন্য কেউ কোনো কিছু করছে একটু আমাদের একটা মানে ইন্টারনাল প্রসেস সবাই জানি আমরা আপনার যখন ন্যাশনাল টিমে খেলা শুরু হয়েছে সবাই জিনিস জানা তবু একটু নতুনভাবে একটু সবাই একটু জানতে যাচ্ছে যে আমার সাথে যারা আছে যে আপনার উঠে আসার গল্পটা একটু শুনতে যাচ্ছে এটা তো আসলে এতবার বলছি আমার মনে হয় যে সবাই খুব ভালো করেই জানে বাট উঠে আসার গল্প এখান থেকে আমার উঠে আসার গল্প এখান থেকে আমার শুরু এবং এখন পর্যন্ত আমি যখনই সময় পাই এখানে আসি ক্রিকেট মানে প্র্যাকটিস করি এখানে এবং এখানে থাকতে আমি অনেক বেশি পছন্দ করি এবং
বিশেষ করে এই মাঠটাতে আমি সবচেয়ে বেশি সময় পার করি এখানে আসলে যে আমার জার্নিটা ছিল অনেক স্ট্রাগল একটা জার্নি মানে যখনই আমি একটু একটু করে আগাচ্ছিলাম ওই সময় আবার একটু একটু করে পিছানোর দিকে মানে যাচ্ছিলাম আর কি তো ডেফিনেটলি একটা অনেক বড় ধাক্কা ছিল আমার বাবা যখন মারা যায় ওইটা আমার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল ওই সময়টাতে আমি বুঝতে পারতেছিলাম যে আসলে আমি কীভাবে এখান থেকে বের হব বা আমি ক্রিকেট খেলবো কি খেলবো না বা কতটুকু খেলতে পারবো সেটাও আসলে আমার মানে একটা আমি কনফিউশনের মধ্যে ছিলাম তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার মা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন সে মানে আমি সেটা সবসময় বলে আসতেছি এবং সেটা সবাই জানে যে উনি কী পরিমাণ সাপোর্ট আমাকে করেছে এবং একটা সময় এমনও ছিল যে থাকে না ছোটোবেলায় মানুষ হয়তো একটু ওইভাবে সিরিয়াসলি ক্রিকেটটা নেয় না তো সেটা আমি মনে করি যে আমার কোচরা আমার এই জায়গাটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে যে আমার লোকাল কোচ যারা আছেন অলক দা আছেন তারা ভাই আছেন এনারা আমার লাইফটার অনেক বেশি ইজি করে দিয়েছে মানে ওনারা অনেক বেশি আমাকে গাইড করতো আমাকে প্র্যাকটিসের জন্য প্রেশার ক্রিয়েট করতো এবং আমাকে টেক কেয়ার করতো অন্যভাবে তো এই জিনিসগুলোতে আমি অনেক বেশি মোটিভ হই এবং যখন আমি এজ লেভেল থেকে শেষ করে করে যখন আমি ডোমেস্টিক ক্রিকেটে যাই ওই সময়টা আমার জন্য আমি মনে করি একদম প্রাইম টাইম ছিল আর কি যে ওই সময়টা পারফরমেন্সটা এবং ওইটা কনসিস্টেন্সি ধরে রাখা তো এই সব মিলে একটা মাথায় কাজ করতেছিল যে আমি কখনোই শর্ট টাইমের চিন্তা করি নাই যে এক বছর ঢাকা লিগে পারফর্ম করবো ন্যাশনাল টিমে খেলবো এভাবে আমি কখনোই চিন্তা করি নাই আমার অবশ্যই একটা গোল ছিল যে আমি এতদিনের মধ্যে ন্যাশনাল টিমে খেলতে চাই তো সেটার জন্য আমি একটা গোল সেট করে তারপরে আমি আস্তে আস্তে করে একটার পর একটা টুর্নামেন্টে ভালো করতে করতে তারপরে আমি ন্যাশনাল টিমে আসি ন্যাশনাল টিমে কল পর স্মৃতি আসলে এটা এক্সপ্লেন করার মতো না আসলে যখন আপনি ন্যাশনাল টিমে কোনো একটা কিছুর জন্য আপনি কষ্ট করতে থাকবেন এবং সেই জিনিসটা যখন আপনি পাবেন অবশ্যই সেই জিনিসটা আপনি কখনোই ভাষা এক্সপ্লেন করতে পারবেন না বাট আমার কাছে ওই সময়টাতে আমি পুরো ঘোরের মধ্যে ছিলাম যে ন্যাশনাল টিমে কল পাইছি ন্যাশনাল টিমে ওই সময় আমি ওই জায়গার পরিবেশটা বোঝা এবং সব কিছু মিলে আমার কাছে সব কিছু নতুন মনে হইতেছিল ন্যাশনাল টিমের ড্রেসিংরুম শেয়ার করা মাসি ভাই সাকিব ভাই তাইম ভাই রিয়াদ ভাই মুশফিক ভাইরা ছিল ওনাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করা যাদের খেলা টিভিতে দেখতাম মানে এটা একটা অন্যরকম ব্যাপার ছিল আসলে তো যখনই সময় আস্তে আস্তে যাচ্ছিলো তখন মনে হইতেছিল যে না এখানে সেটেল হইতে হবে